অনতিক্রম্য নয়, কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা যাবে না এরকম কোনো চ্যালেঞ্জ জীবনে নেই। মনে রাখবে, যে নদীতে ঢেউ নেই সেটা নদী নয়, যে আকাশে মেঘ নয় সেটা আকাশ নয়, যে প্রকৃতিতে দুর্যোগ নেই সেটা প্রকৃতি নয়। জীবন মানে দুস্তর সাগর, উত্তাল উর্মিমালা পেরিয়ে বন্দরে পৌঁছা অপূর্ণা জীবন। আই লাভ দি ইম্পসিবল, আই এনজয় দি চ্যালেঞ্জেস অফ লাইফ। এই শিক্ষা আমি পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে, এই শিক্ষা আমি পেয়েছি আমার নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে। আজকে মনে রাখবে, হিংসা দিয়ে হিংসা দূর করা যায় না, হিংসা দূর করতে হবে ভালোবাসা দিয়ে। মনে থাকবে, হেট ক্যানট রাইড আউট হেট, অনলি লাভ ক্যান ডু দ্যাট। কথাটি কার, এটা আমার কথা নয়, মার্কিন সিভিল রাইটস মুভমেন্টের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র। ডার্কনেস ক্যানট ড্রাইভ আউট ডার্কনেস, অনলি লাইট ক্যান ডু দ্যাট। অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, অন্ধকার দূর করতে হবে আলো দিয়ে। হেট ক্যানট ড্রাইভ আউট হেট, অনলি লাভ ক্যান ডু দ্যাট। হিংসা দূর করতে হবে হিংসা দিয়ে না, ভালোবাসা দিয়ে। জীবনের সর্বক্ষেত্রে এ কথাগুলো অনুকরণীয়, অনুসরণীয়। আমি আশা করি সবার কানের সদর থেকে কথাগুলো বিবেকের অন্দরে প্রবেশ করবে, তাহলে নিজেরা উপকৃত হবে। আজকে টাইম কত? অনেক সময় কতক্ষণ বললাম? একটা কথা বলে রাখি, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী নিজে ভালো লোক, নিজে সৎ লোক, কিন্তু আশপাশের লোক খারাপ, তিনি কি সৎ, তিনি কি ভালো লোক? আশপাশের লোককে যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারা সাকসেসফুল পলিটিশিয়ান নয়, সাকসেসফুল মিনিস্টার নয়। এই দেশে এই ভিভিআইপি ভিআইপি আমরা দেখি, আজকে রাস্তায় চলতে গিয়ে রং সাইডে যান, যানজট কি এমনি হয়? অনেকেই রং সাইডে যান, অনেকেই ভিআইপি নয়, ও যে স্টিকার লাগিয়ে নীলখ্যাতে তো এখন পাওয়া যায়, নীলখ্যাতে স্টিকার পাওয়া যায়, এমপির স্টিকারও পাওয়া যায় জাতীয় সংসদে, আবার ছাত্র ছাত্রীদের আইডির স্টিকারও এই যে কিছুদিন আগে ছাত্রছাত্রীদের আন্দোলনে আমরা লক্ষ্য করেছি, স্কুল ব্যাগও পাওয়া যায় নকল ভুয়া, সেখানে বই নেই, ওই ব্যাগের ভিতর হাতুড়ি, ওই ব্যাগের ভিতরে চাপাতি ছোরা,
শিলাপাত কি আপনারা দেখেননি? এইসব বিষয়গুলো এখানে যেহেতু ছাত্রছাত্রীরা আছে, আমি কিছু কিছু বিষয়ের অবতারণা আজকে করছি। আমি অনেক ছাত্রছাত্রীকে দেখি রাস্তা দিয়ে যখন যায়, তারা হেডফোন লাগিয়ে গান শুনছে, এপার থেকে ওপারে রাস্তা, ওপার থেকে এপারে, অনেকে ছুটন্ত গাড়ির নিচে চাপা পড়ছে, পাশে ফুটওভার ব্রিজ উঠবে না, খালি ফুটওভার ব্রিজ, ঢাকা চট্টগ্রামে 36টায় ফুটওভার ব্রিজ করেছে, 4টাতেও কেউ ব্যবহার করে না, পাশে ফুটওভার ব্রিজ যাবে না, মা সন্তানকে নিয়ে রাস্তা পার হবে, আইল্যান্ড লাভ দিয়ে অতিক্রম করে, এইসব দৃশ্যপট দেখি। ছাত্রছাত্রীরাও আমাকে বিআরটিসির অনেক বাস ড্রাইভার বলেছে যে তারা যখন শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি, আমরা তো অনেকগুলো গাড়ি শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়েছি, সেই গাড়ি নিয়ে যখন রাস্তায় বেরোয়, একটু যানজট দেখলেই ড্রাইভারকে উল্টো পথে যেতে ছাত্রছাত্রীরা অনেকে বাধ্য করে। আমি অনুরোধ করব এই কাজটা করবে। আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, কার দোষ সেটা অবশ্যই তদন্ত করতে হবে, কিন্তু একটা গাড়ি একজন ড্রাইভারের দোষের জন্য তোমরা যদি রাস্তায় বের হয়ে অবরোধ করো, তাহলে ওই অবরোধের মধ্যে লম্বা যানজটে তোমার মাও থাকতে পারে, তোমার অসুস্থ মাও থাকতে পারে, তোমার অসুস্থ পিতা থাকতে পারে, তোমার অসুস্থ শিক্ষক থাকতে পারে, তোমার ছোট বোন, ছোট শিশু, ভাই বোন মুমূর্ষু অবস্থা অ্যাম্বুলেন্সে থাকতে পারে। এগুলো খেয়াল রাখতে হবে। একজনকে শাস্তি দিতে গিয়ে হাজার হাজার মানুষকে অবরোধ করে কষ্ট দেওয়া, এই প্রবণতা থেকে ছাত্রছাত্রীদের, আমি শুধু এখানকার কথা বলছি না, ছাত্রছাত্রীদের বেরিয়ে আসতে হবে, এটা আমার অনুরোধ। এরপরে সাংবাদিকদের কিছু প্রশ্ন আছে, এসব প্রশ্নের উত্তর কি এখানে দেওয়া ঠিক? হ্যাঁ, দেওয়া ঠিক হবে না। সাংবাদিকদের বিআরও সাহেব কই? ওটা আমি পলিটিক্যাল প্রশ্ন বাইরে বলব, বাইরে আপনাদের ওখানে জায়গা আছে বারান না, না এখানে আমি বলবো না, এখানে বলবো না, আমি অনুমতি চাইছি, ধরো অনুমতি দিচ্ছে না, অডিটোরিয়ামের ভিতরে দরকার নেই, এটা অবশ্য চেঞ্জ করতে ওদের কষ্ট হবে, এই বক্তব্যগুলো আপনাদের জন্য নয়, আমি আর এক পৃথিবীতে চলে গেলাম। এটা দেখুন, যে বিষয়টা আপনারা প্রশ্ন করেছেন, এ প্রশ্নের উত্তর আমি গতকাল দিয়েছি যে বিএনপির মহাসচিব জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে জাতিসংঘে গেছে, ভালো, এবং সেখানে জাতিসংঘের তৃতীয় হোক চতুর্থ পর্যায়ে হোক, জাতিসংঘের এবং সেখানে জাতিসংঘের তৃতীয় হোক চতুর্থ পর্যায়ে হোক জাতিসংঘের প্রতিনিধি কথা বলেছে, কিন্তু যিনি আমন্ত্রণ করেছে আমি যতটুকু জানি তিনি এখন ঘানায় অবস্থান করছেন, তিনি এখন নিউ ইয়র্কে নেই, তো গতকাল পর্যন্ত তাই ছিল আলোচনার সময় পর্যন্ত, আমাদের এখানে কোনো আপত্তি নেই। তারা কমপ্লেন করেছেন সরকারের বিরুদ্ধে, জাতিসংঘ সর্বোচ্চ আন্তর্জাতিক ফোরাম
জাতিসংঘ ইনভাইট করতে পারে, দূত পাঠাতে পারে, ঠিক আছে। তো গেছেন, গেছেন তো কেন কমপ্লেইন করবেন? সব আন্দোলন ব্যর্থ, এখন কমপ্লেইনই তাদের পুঁজি, নালিশই পুঁজি। কিন্তু আমি একটা বিষয়ে আমার আপত্তি আছে, বিএনপি সেখানে ওয়াশিংটন ভিত্তিক দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে $230,00,000 বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছে দুটি প্রতিষ্ঠান, আমেরিকা ওয়াশিংটন ভিত্তিক একটা পত্রিকার। এটা কি তারা পারেন? এটা কি কোনো প্রয়োজন আছে? বাংলাদেশ কি পাকিস্তান? বাংলাদেশ কি আফগানিস্তান? বাংলাদেশ কি সুদান অথবা সাউথ সুদান? বাংলাদেশ কি সোমালিয়া? বাংলাদেশ কি ইয়েমেন? বাংলাদেশ কি ইরাক? বাংলাদেশ কি সবচেয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া? এখানকার প্রবলেম আমরা এখানেই সমাধান করব। লবিস্ট নিয়োগ করা কেন? যুক্তরাষ্ট্র সরকার কাছে লবিং করবে আমাদের উপর চাপ দেওয়ার জন্য, বাংলাদেশ সরকারের উপর। বাংলাদেশ সরকার, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ভিত্তি, গণভিত এবং আমাদের শেকড় দুর্বল নয়। আমাদের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীর, আমাদের গণভীর অনেক শক্তিশালী। আজকে আমাদেরকে চাপ দিতে পারে বাংলাদেশের জনগণ, অন্য কারো চাপের কাছে আমরা নতি স্বীকার করব। আমি যাক, আর সাংবাদিকরা আরেকটা প্রশ্ন করেছেন যে লবিং করে সাক্ষাৎ নিয়েছেন, এটা আমি কিছু বলব। জাতিসংঘ তাদের আমন্ত্রণ জানাতেই পারে, তারা বারবার কমপ্লেইন করেছে, কাজেই বিষয়টা তাদের মুখ থেকে সরাসরি শোনার জন্য জাতিসংঘ ডাক দিতে পারে। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কিন্তু এত টাকা কোথা থেকে পায়? লন্ডনের আব্দুল সাত্তার নামে এক ব্যক্তি, লন্ডন মানে কে আপনার তো বুঝেন, ওখানে কে আছে যিনি দণ্ডিত, যিনি পলাত? আমি একটা প্রশ্নের, তিনটা প্রশ্নের জবাব আমি আজও পাইনি আপনাদের কাছেও, আমি আপনাদের বিবেকের কাছেও আমি এই তিনটি প্রশ্ন আমি রাখছি। একটা হচ্ছে, 75-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে খুন করার পর খুনিদের পুরস্কৃত করেছে, পুনর্বাসিত করেছে, সেটা নিয়েও আমি এখন প্রশ্ন করব। আমার প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু হত্যার খুনিদেরকে যাতে তাদের বিচার না হয়, বিচারের পর রুদ্ধ করতে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স এবং এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত কেন করেছিল বিএনপি সরকার? এ প্রশ্নের জবাব আমি জানতে চাই, আপনারা একটু ভাববেন। খুন, খুনে সহযোগিতা করে খুনিদের বিচার হবে না, এই আইন পঞ্চম সংশোধনী করে অন্তর্ভুক্ত করেছে? এ প্রশ্নের জবাব আমি আজ